সুদের টাকা মসজিদে দান করলে ওই টাকাকে মসজিদে নেওয়া জায়েজ আছে সুদের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই নেওয়ার ব্যাপারটা তো না যায় যেটা বলাটা কঠিন কেন কঠিন বুঝছেন কারণ তিনি কি প্রত্যেকটা টাকা কোনটা সুদের আর কোনটা অরিজিনাল মানে হালাল এটা কি বুঝতে পারবেন যেমন ধরেন বাক্সের মধ্যে অনেকে টাকা দেয় এখন বাক্সের টাকার মধ্যে ধরেন আজকে এক লাখ টাকা উঠলো এই এক লাখ টাকার মধ্যে কয় টাকা সুদের কে বের করতে পারবে কোনো মেশিনে দিলে কি বলে দেবে এটা সুদের আর এটা হালাল সুতরাং যিনি দেবেন তাকেই সতর্ক থাকতে হবে তিনি যেন তার সুদের টাকা মসজিদে না দেন কারণ মসজিদ পবিত্র জায়গা আহাব্বুল বেলাদ্দে ইলাল্লাহ এবং আল্লাহর ঘর বইতুল্লাহ অতএব এর বেনার মধ্যে এর প্রতিষ্ঠা অথবা স্থাপনার মধ্যে কোনো হারাম ঢোকানো জায়েজ হবে না